সংসার মানে সুখের বারতা, সংসার মানে প্রেম, সংসার মানে হিসাব নিকাশ, দুটি মনে কবলে স্বামী আর স্ত্রীর দ্বন্দ্বে এই ভালো মন্দ, মিলবি সন্দেহে আপুষের ছন্দ। সংসারে সংসার, সংসার মানে যদি সিস্টেম, সংসার মানে যদি ভালোবাসা প্রেম হয়, দুটি মনে কেন তবে প্রবলেম। চরিত্র যখন স্ত্রী, হ্যালো তুমি এখন কোথায়? একটু আগেও তো ফোন দিলাম, তোমার ফোনটা বন্ধ পাচ্ছিলাম। তুমি ঠিক আছো তো? কোনো বিপদ হয় নাই তো? না, আমার কোনো বিপদ হয়নি। তোমার মন্টুর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে? আমি তো এই খবরটা জানার জন্যই তোমাকে ফোন দিচ্ছিলাম। দুপুরে যখন ফোন দিলাম তুমি বারবার কেটে দিচ্ছিলে, তারপর থেকে ফোন দিচ্ছি, একবার ফোন বিজি আর একবার ফোন বন্ধ পাচ্ছি। আমি আজকে নানান রকমের ঝামেলার মধ্যে ছিলাম, কখন ফোন ধরেছি, কখন কেটে দিয়েছি, কখন বন্ধ করে দিয়েছি, কিছুই আমি বলতে পারবো না। মন্টুকে কি পানিশমেন্ট দিছো এটা কি তোমার এখনি জানতে হবে? খুব জরুরি। না, আমি যে তাকে ভুল ঠিকানা দিছি সে তোমাকে কিছু বলে নাই? এই সম্পর্কে কিছু বলার কোনো সুযোগ আমি তাকে দেইনি। সে কিন্তু অনেক বড় সন্ত্রাসী, পরে যদি তোমার কোনো ক্ষতি করে। শোনো, প্রত্যেকটা পেশারই একটা সিজন থাকে। তুমি যখন ক্লাস 9 পড়তে সে ছিল অনেক বড় সন্ত্রাসী, কিন্তু এখন সে দীনহীন কাঙাল রাস্তার ফকির। তোমার সঙ্গে এখন সে দেখা করতে চায় তোমার পা ধরে মাপ চাওয়ার জন্য। ও আচ্ছা। এই রাত তো হয়ে গেছে, বাসায় কখন আসবা? তোমাকে তো ফোনটা করেছি এই কথা বলার জন্যই। আরো দেরি হবে? দেরি হবে কি, আজকে রাতে হয়তো নাও ফিরতে পারি। কেন? আরে ওই তো বাইরে থেকে বাইরে আসছে না, সারা দিন ওরা সাইট ভিজিট করেছে, রাতে ডিনার শেষে মিটিং এ বসবো। মিটিং শেষ হতে যদি বেশি দেরি হয় তাহলে আর ফিরবো না, হোটেলেই থেকে যাব। ও, তাহলে যে ওইদিন চিটাং যাওয়ার কথা বললে ওটা আর লাগবে না? আরে বাবা, ওইটা একটা, এটা আরেকটা, এইটা নিয়ে তোমাকে আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। বেশি করে পানি খাবো, সময় মতো ডিনার করে নেবো, এই তো। সাবধানে থেকো। সরি, ওইটা বলতে ভুলে গিয়েছিলাম, সাবধানে থাকবো, রাখি। সংসার মানে সুখের বারতা, সংসার মানে প্রেম, সংসার মানে হিসাব নিকাশ, দুটি মনে কবলে স্বামী আর স্ত্রীর দ্বন্দ্বে এই ভালো মন্দ, মিলবি সন্দেহে। ওগো শিরিন সোনা, এটা খেয়ে নাও। এটা কি? কমলার রস। কি? অরেঞ্জ জুস, আমি নিজ হাতে চিপিয়ে চিপিয়ে বানিয়েছি। আমি কি তোমার কাছে অরেঞ্জ জুস খেতে চেয়েছি? তুমি বাইরে যাচ্ছ না, বাইরে তো অনেক গরম, জুসটা খেয়ে গেলে শরীরটা ঠান্ডা থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে। আমি বরফ দিয়েছি একটু। আমি এখন খাবো না, তুমি খাও। আমি খেয়েছি, টক না, টক মিষ্টি। আমি এখন অরেঞ্জ জুস খাবো না। ছাগলের দুধে অনেক এনার্জি, সারাদিন কাজ করবে, একটুও ক্লান্ত হবে না। আমি বাইরে গিয়ে এসি রুমে বসে 5 মিনিটের একটা মিটিং সারবো, আমার কোনো এনার্জি লস হবে না। বরং আজকে ঘরে তোমার অনেক কাজ, তোমার অনেক এনার্জি দরকার। পর্দা নামাতে হবে, ধুতে হবে, আয়রন করতে হবে, ছাগলের দুধ তোমার দরকার, খেয়ে নাও। তুমি কি মনে করেছো আমি ছাগলের দুধে অরেঞ্জ জুসে কবিরাজের তাবিজ চুবে এনেছি? একদম ভুল, ভালোবেসে এনেছি, আমার ভালোবাসা গ্রহণ করো। ভুট্টো, দুধটা তুমিই খাবে, আমি 1-3 পর্যন্ত গুনবো, এর মধ্যে দুধটা শেষ করবে, যদি না শেষ করতে পারো। কালকের কথা মনে আছে না? ঠাস ঠাস ঠাস, 1 2 3। আমি তো দুধটা খেলাম, তুমি জুসটা খাও। 1-3 পর্যন্ত গুনবো, 1 2। সংসার মানে সুখের বারতা, সংসার মানে প্রেম, সংসার মানে হিসাব নিকাশ, দুটি মনে কবলে। যাও এসব নিয়ে বেরো।
কি? কাঁঠাল, 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 কাঁঠালে অনেক শক্তি, এজন্যই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয়েছে। চারটা কোয়া খেয়ে যাও, সারাদিনে অনেক শক্তি পাবে। ভুট্টো, তুমি কিন্তু জানো আমি কাঁঠালের গন্ধ নিতে পারি না, সরাও। একটা কোয়া খাও, একটা কোয়া খাও। তুমি কি হাতে ব্যথা পেয়েছ? দাঁড়া দাঁড়া, পাম্প লাগিয়ে দিচ্ছি। পাম্প লাগানো হয়েছে? আর একটু হয়েছে এবার। তুমি কিন্তু একটা মিস্টেক করেছ, বারবার এক হাত দিয়ে এক গালে মারছ। এক হাতে প্রেশার পড়বে না, ওই হাত দিয়ে এই গালেও মারো প্লিজ। শিরিন আপা, আপনারা তো আবার ভাবি ডাকলে আপনি মাইন্ড করেন, আর তাছাড়া আমি আপনার ভাবি ডাকবো কেন? ভুট্টো মিয়া আমার কোন সম্পর্কের ভাই? ভুট্টো মিয়া, সরি, ভুট্টো ভাই, সে তো আর আমার আপন ভাই না, তাই না? যাই হোক, আপনি কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি। বাহ, আপনারা তো আসলে হ্যাপি কাপড়। এই যে আপনি, ভুট্টো ভাইরে তিন বেলা মারার পরেও বলেন যে আপনি ভালো আছেন। আমার ভুট্টো ভাই তিন বেলা মায়ের খাওয়ার পরেও হাসি মুখে বলে আমি খুব ভালো আছি। জি, আমরা ট্রান্সপারেন্ট, আপনার মতো লুকিয়ে লুকিয়ে কিছু করতে হয় না। কীরকম? আমি আমার স্বামীকে মারি সেটা যেমন ওপেন, আমার একটা বাচ্চা ফ্রেন্ড আছে সেটাও ওপেন। এই যে আপনি বাচ্চা একটা ছেলের সাথে ঘুরে বেড়ান, এইটাকে কিন্তু ওপেন বলা ঠিক হচ্ছে না, এইটাকে বলতে হবে ওপেন সিক্রেট। আচ্ছা, আপনি যে আমার পথ আটকে এইসব কথা বলা শুরু করলেন, আপনার কি কোনো বিশেষ ইন্টেনশন আছে? আপনি কিন্তু আসলে ইন্টেলিজেন্ট, আপনি ধরতে পারছেন। আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম, গতকাল আপনার সাথে আবার ওই রেস্টুরেন্টে আমার যে দেখা হইলো মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষের খবরটা আমার স্ত্রীর কাছে বলছেন কিনা। কি বলছেন? ও, আপনি চাচ্ছেন আমি বলে দেই? আমার চাওয়ার উপরে ডিপেন্ড করে নাকি? এটা তো আপনার স্বভাব, হবি মানে শখ, আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন, অথচ আপনার প্রতিবেশীকে একচুল এদিক ওদিক হইতে দেবেন না, না ডানে না বামে। বাহ মিস্টার সেলিম, আপনি আমার সাথে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন আমার মনে হচ্ছে কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে। বি কেয়ারফুল। আমি খুবই কেয়ারফুলি আপনার সঙ্গে কথা বলছি, কালকের ঘটনা যে এখন পর্যন্ত আপনি আমার স্ত্রীর কানে দেননি তার জন্য তো আমি অবাক হচ্ছি। যাব, আমি একটা কাজ নিয়ে ব্যস্ত আছি, সময় সুযোগ পেলেই আমি আপনার স্ত্রীর কাছে যাব, নো টেনশন। আমি তো আমাকে নিয়ে টেনশন করছি না, আমি টেনশন করছি আপনাকে নিয়ে। কীরকম? এই যে আপনি আমার স্ত্রীর কাছে গিয়ে বারবার আমার সম্পর্কে আজে বাজে কথা বলছেন, সে তো কোনোটাই বিশ্বাস করছে না। আবার যদি তার কাছে গিয়ে আমার সম্পর্কে আরও আজে বাজে কিছু বলার চেষ্টা করেন, আপনার যে কুটনি ইমেজটা সেটা তো তার কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। আপনি যে একজন খারাপ মহিলা, আপনার স্বামীকে যে আপনি রেগুলার পেটান সেটা বুঝতে তার তো আর বাকি থাকবে না। এখন চিন্তা করে দেখেন, আমার স্ত্রী যদি আপনাকে অপমান করে বাসা থেকে বের করে দেয় তখন আপনার যে অবস্থা হবে সেই অবস্থা নিয়ে আমি খুব টেনশানে আছি। তাই আপনার জন্যে অগ্রিম সমবেদনা সিস্টার। ওয়েলকাম। অবস্থার আরো অবনতি হয়েছে। আজও মারছে? উপর জুপুরি মেরেছে। কেন, ভালোবাসেন নাই? যত বেশি ভালোবেসেছি তত বেশি মার খেয়েছি। ওহো, আপনাদের সমস্যাটা না আমি ধরতে পারতেছি না। আচ্ছা, ভাবির সাথে আপনার বিয়ে হলো কেমনে? সে তো অনেক বড় কাহিনী। সেই কাহিনীটাই বলেন, কাহিনীটা শুনলে আমি হয়তো কোনো সমাধান দিতে পারবো। আমি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এমএ পাস করলাম, প্রথম শ্রেণীতে দ্বিতীয়, খুব ভালো ছাত্র ছিলাম। বিয়েটা কিভাবে হলো সেটা বলেন। পাস করবার পর
এক বিরাট শিল্প প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করলাম। তরতর করে 3 বছরের মাথায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে প্রমোশন পেয়ে GM হয়ে গেলাম। একদিন স্যার আমাকে ডাকলেন, আমার হাত ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। কোন স্যার? আমার স্ত্রীর বাবা, বিশাল শিল্পপতি, যার অধীনে আমি চাকরি করতাম। তারপর? উনি বললেন, আমার একমাত্র মেয়ের জীবনে অমানিসের অন্ধকার নেমে এসেছে। কি অন্ধকার নেমে আসছে? ঘুট ঘুটে কালা অন্ধকার। ও, আমি বললাম, স্যার খুলে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। উনি কাঁদতে কাঁদতে বললেন, আমার একমাত্র মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম আরেক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে। দাঁড়ান দাঁড়ান, ভাবির আগে একটা বিয়ে হয়েছিল? জি, আমি সেই কথাই বলতেছিলাম। বলেন তো। স্যার বললেন, বিয়ের 1 মাস পর আমার মেয়ের উপরে শুরু হয় অমানসিক নির্যাতন। তার স্বামী প্রতি রাতে মদ্যপান করে এসে আমার মেয়েকে নির্মমভাবে প্রহার করত। বাবা হিসেবে আমি সেই অত্যাচার সহ্য করতে পারতেছিলাম না। 3 মাসের মধ্যে সেই ছেলেকে ডিভোর্স দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। এই কথা শুনে আমিও কেঁদে ফেললাম। স্যার তখন আমার হাত ধরে বললেন, বাবা, আমি তোমাকে 3 বছর থেকে দেখেছি। তুমি গরিব হতে পারো, কিন্তু সোনার টুকরা। তুমি যদি আমার মেয়েটির দায়িত্ব নিতে, তাহলে আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতাম। আমি স্যারকে তখনই কথা দিয়ে দিয়েছি। বুঝতে পারছি। তারপর আপনি ভাবিকে বিয়ে করলেন? বিয়ের 1 মাস পর আমার জীবনে নেমে এলো অমানিসের অন্ধকার। আমার কি মনে হয় জানেন, আগে স্বামী ভাবিকে মারধর করতো না, সেটার প্রতিশোধ সে আপনার উপর নিচ্ছে। আমি কি অন্যায় করেছি? আমাকে মারবে কেন? সেটাই তো বুঝতে পারতেছি না। আর এটার সমাধানটা কি? আমি মনে হয় একটা সমাধান পেয়ে গিয়েছি। আজকে বাজার থেকে আসবার সময় একটা দেয়াল লেখনি দেখলাম, জীবনের শেষ চিকিৎসা। ভাই, এটা আবার কি চিকিৎসা? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সংসারে অশান্তি, বিভিন্ন জটিল পুরাতন রোগের গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়। 24 ঘন্টার মধ্যে ফলাফল না পেলে মূল্য ফেরত। মূল্যটা কত? 6,300 টাকা মাত্র। বেশি না তো? আপনি ট্রাই করে দেখতে পারেন। তবে ভাই, আমার কাছেও একটা চিকিৎসা আছে, সেটাও জীবনের শেষ চিকিৎসা। আপনারটার মূল্য কত? বিনামূল্যে। বলুন তো শুনি। ভাবি আপনাকে যতই মারুক, যতই অত্যাচার করুক, আপনি তাকে আরো ভালোবাসবেন, আরো ভালোবাসবেন, আরো ভালোবাসবেন। আর চা খেয়ে যাবেন না? আর ভাই, এই রং এই ঢং সংসারে সংসার, সংসার মানে যদি সিস্টেম, সংসার মানে যদি ভালোবাসা প্রেম হয়, দুটি মনে কেন তবে প্রবলেম? আপনি তো নিয়াজ মাহবুব? জি। কখনো কি উল্লাপাড়া ছিলেন? জি। আপনার বাবা সরকারি চাকরি করত? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কিভাবে? নিনা নামের কাউকে চেনেন? কোন নিনা? আপনারা একসঙ্গে একই স্কুলে পড়েছেন, সে আপনাকে পছন্দ করত। পছন্দের 6 মাসের মধ্যে আপনার বাবা ট্রান্সফার হয়ে যায়, আপনারা সবাই উল্লাপাড়া ছেড়ে চলে যান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক নিনা আমাদের সাথে পড়াশোনা করত। হ্যালো, অফিসে পৌঁছেছো? হ্যাঁ, অফিসে আমি ঠিকঠাক মতো পৌঁছে গেছি, ঠিকঠাক মতো পানীয় খাবো। তার আগে তোমাকে একটা সারপ্রাইজ দেই। কি সারপ্রাইজ? তোমার কাঁঠাল আর কচুল্লতির অর্ডারটা পেয়ে গেছো? আরে না, ওসব না, আমি তো তোমার 6 মাসের নিয়াজকে পেয়ে গেছি। কোন নিয়াজ? আরে ওই যে তুমি আমাকে বলেছিলে না, নিয়াজ নামের একজনকে তুমি পছন্দ করতে। 6 মাসের মাথায় তার বাবা ট্রান্সফার হয়ে যায়, তারা তোমাদের এলাকা ছেড়ে চলে যায়, সেই নিয়াজের সন্ধান পাওয়া গেছে। তুমি কি শিওর তাকেই পাইছো? আমি নিশ্চিত না হয়ে তোমাকে কিছু বলছি না। আমি ইনবক্সে তার ছবি পাঠিয়ে দিচ্ছি, তুমি মিলিয়ে তারপর আমাকে জানাও, ওকে? আরে তো সরি ভাই, একটু দাঁড়ান, এদিকে আসেন, একটা ছবি তুলবো। সরি, কিছু মনে করবেন না, নিনা এখন আমার স্ত্রী।
ওর কাছেই আমি আপনার কথা শুনেছিলাম। হ্যালো, কি ছবি মিলিয়ে দেখেছ? তুমি ওকে কোথায় পেলা? উনি আমার অফিসে আমার সামনে বসে আছেন। উনি মাস্টার্স কমপ্লিট করার পর গাজীপুরে ওনার বাবার একটা জমি ছিল, সেখানে কৃষিকাজ শুরু করে। ওনার একটা বিশাল কচুল্লতির ক্ষেত আছে। একটা সোর্সের মাধ্যমে উনি আমার কাছে ওনার সিভি ড্রপ করতে এসেছেন। ও, ওনাকে বাসায় নিয়ে আসবো নাকি? কেন বাসায় নিয়ে আসবা কেন? না মানে যাকে হারিয়ে ফেলেছিলে একদিন পর তাকে পাওয়া গেছে, তাকে তোমার দেখতে ইচ্ছা করছে না? না, করছে না। যদি তুমি ওর সাথে বিজনেস করতে চাও সেটা তোমার ব্যাপার, কিন্তু ওকে নিয়ে আমাকে কিছু বলো না প্লিজ। আরে বাবা, উনি তখন বিয়ে করে দুই সন্তানের জনক, তোমার সাথে যদি একটু সৌজন্য সাক্ষাৎ করে সমস্যা কি? কোনো দরকার নাই। আমি তোমাকে বলছি একটা সময় তাকে আমি পছন্দ করতাম, এখনো পছন্দ করি সেটা বলছি? শোনো, তোমাকে বিয়ে করার পর আমার আর কাউকে দরকার নাই। তুমি আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী, বুঝছো? কেটে দিয়েছে। আপনার কচুলতি দেখতে হবে না। আপনি ধরে নেন যে আপনার সাথে আমার ব্যবসা ফাইনাল, ঠিক আছে? হ্যালো রকি, চলে এসছো? কি কিনেছো? তুমি যা চাইছো তা তো আনছি, তুমি যা চাও না তাও নিয়ে এসছি। সেটা কি? তুমি তো বলছো ছবি আনতে, আমি ছবি আনছি। তুমি তো বলো নি ফোনের কনভারসেশন আনতে, আমি তাও নিয়ে আসছি। ওয়াও, কিভাবে কালেক্ট করলে? সেটা তো বলা যাবে না, টপ সিক্রেট। বের করো, তোমার মেসেঞ্জারটা ওপেন করো। ওকে। তোমার স্বামী কই? তোমার স্বামী তো দেখতেছে না, কোথায় যেন গেছে। তুমি না বলছিলা তোমাকে না বলে কোথাও যায় না? একটু অভিমান করেছে তো এই জন্য। কালকে মার খাওয়ার পরে একটু বেশিই মেরেছি। তুমি মারছো কেন তারে? তোমাকে ভালোবাসে বলে তো কাজটা করছে। কিরকম? তোমাকে যদি ভালো নাই বাসতো তাহলে কি কবিরাজি করতো, ফকিরি করতো? আরে দূর, এটা কিসের ভালোবাসা? সারাটা রাত আমাকে বস্তার মধ্যে পড়ে রেখেছে, মেজাজ যেমন খারাপ হয়েছিল না দিয়েছিও। ছবিতে চলে এসছে রকি, ফোনের কনভারসেশন শেয়ার একটু ওপেন করো। ওকে, ওপেন। আজকে কোথাও যাবা? আজকে কোথাও বেরোতে ইচ্ছে করছে না, আজকে বরং এখানে বসে চিল করি। তুমি কিছু খাবে? তুমি তো বললা তোমার স্বামী বাইরে গেছে, খাওয়াবে কে? কাজের মেয়ে কই? ওকেও তো থাপ্পড় দিয়ে বিদায় করে দিয়েছে। কেন? আরে আমার স্বামীর প্রধান উপদেষ্টা তো ওই মেয়েটাই, ওর বুদ্ধিতে তো বুদ্ধি ওসব করেছে। তাহলে তোমার স্বামীও বাসায় নাই, কাজের মেয়েও নাই, কে খাওয়াবে আমার? আরে তোমাকে দেওয়ার মতো ফিজিক কিছু না কিছু তো আছে, আমি দেখছি, তুমি বসো। আপনি আপনার সমস্যাটি বলুন। আমার জীবনে কোনো প্রেম নেই, প্রীতি নেই, আশা নেই, ভালোবাসা নেই, জীবন ও মৃত্যুর সন্দেহ নেই। যখন আমি রাস্তা দিয়ে হাঁটছি তখন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি আমার চোখে পড়লো, জীবনের শেষ চিকিৎসা। আসলে আমি জীবনের শেষ চিকিৎসা নেবার জন্য আপনার কাছে এসেছি। যদি আমি আপনার চিকিৎসায় ব্যর্থ হই, মৃত্যু ছাড়া আমার আর অন্য কোনো পথ নেই, আত্মহত্যা আমাকে করতেই হবে, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আপনি অতি আবেগপূর্ণ কথা বলছেন, আপনি আপনার সমস্যাটি চিহ্নিত করুন। আমার স্ত্রী সকাল বিকাল আমাকে থাপ্পড় মারে, আমাকে একটুও ভালোবাসে না। আপনি বলুন, আমি শুনছি। ইদানিং আমার স্ত্রী একজন বাচ্চা ছেলের সঙ্গে ঘোরাঘুরি করে, সে বলে ছেলেটি নাকি তার বন্ধু। আপনাকে ইতিহাসটি বললাম, এটি যদি আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসায় কোনো কাজে লাগে লাগাবেন। আপনি শেষ করুন। আমি আমার স্ত্রীর নির্যাতন থেকে মুক্তি পেতে চাই, আমি আমার স্ত্রীর ভালোবাসা ফেরত পেতে চাই। আপনার যে বালা। বালা কি? মুসিবত। ও, বালা মুসিবত। আপনার যে মুসিবত তার চিকিৎসার জন্য দুটো পদ্ধতি রয়েছে, আসমানি আসান এবং জমিনি আসান।
আমার যে অবস্থা তাতে আমাকে আসমানি জমিনি দুটি হাসানি দেন। ইট ইজ টু মাচ, আপনি ভস্ম হয়ে যাবেন। ভস্ম হয়ে যাব কেন বাবা? সরি, আসলে আপনাকে আমি কী বলে ডাকবো, বাবা, হুজুর না ভাইয়া? কল মি ব্রো, আই অ্যাম ব্রো। ব্রো, আমি ভস্ম হব কেন? ওই মিয়া, আসমান আর জমিন যদি এক হয়ে যায় আপনি তো চিপাক পড়বেন, দাঁড়াইবেন কেমনে? বুঝতে পেরেছি, কেমন হয়ে যাবে। তাহলে ব্রো, আমার জন্য কোন আসানটা ভালো? আপনার যে প্রবলেম তাতে আসমানি আসানটাই লাগবে। একটু বুঝিয়ে বলবেন ব্রো, আসমানি আসানটা কি? 100 বছর পরের কোনো এক অমাবস্যা রাতে হিমালয় পাহাড়ের তিব্বত ভূখণ্ডে উলঙ্গ অবস্থায় রাত 12:01 একটি বৃষ্টিকে আলিঙ্গন করতে হয়। এ বৃষ্টির নাম কি ব্রো? থ্রেড রেইন, সুতার বৃষ্টি। আকাশ থেকে পানি পড়ে না, সুতা পড়ে। ব্রো, সেই সুতা দিয়ে কি আপনার মাথার গামছা বানানো? শিট ম্যান, নিজের চরকায় তেল দিন, যা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। সরি ব্রো, বলেন। আমি সেই সুতার কিছুটা অংশ আপনাকে দেব। 3টি ধাপে আপনার স্ত্রীকে সেই সুতা অতিক্রম করতে হবে। শেষ ধাপ অতিক্রম করার পর আপনি বলেছিলেন আপনার স্ত্রী আপনাকে থাপ্পড় দেয়, আমি বলছি সে আপনাকে চুমো দেবে। আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি অফ বাংলাদেশ। প্লিজ গিভ মি ব্রো। কাজ হবে তো? আমি কি লিখেছিলাম? 7। আপনি কি বলেছিলেন? 7। সংসার মানে সুখের বারতা, সংসার মানে প্রেম, সংসার মানে হিসাব নিকাশ, দুটি মনে প্রবলেম, স্বামী আর স্ত্রীর দ্বন্দ্বে এই ভালো মন্দ।